নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো আজকে এসেছি বন্ধুরা কথাই বলুন তো, স্টেশন থেকে বুঝতেই পারছেন না যে কোথায় এসেছি। আজকে এসেছি বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুরে আজকে যেহেতু তোমরা তো অনেকেই জানো বিষ্ণুপুর অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়েছে, এবং বিষ্ণুপুর বহুত দিন হয়েছে বিষ্ণুপুর স্টেশনে ভিডিও দিচ্ছি। আজ থেকে বহুত দিন আগে, প্রায় 7 থেকে 8 মাস হবে বা তারও অধিক হবে, আমার আপাতত মনে পড়ছে না বা ভিডিওটা দেখাও হয়নি। তো আজকে এসেছি বিষ্ণুপুর স্টেশন, এবং বিষ্ণুপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং প্ল্যাটফর্মে কতটা কী কাজ হয়েছে অমৃত ভারত প্রকল্পে, কতটা কাজ এগুলো সেটাই আজকে দেখাবো, এবং আরও অন্যান্য ভিডিও আসবে চ্যানেলটাতে। তো আজকে মঙ্গলবার 25 তারিখ, 25শে জুন, বিষ্ণুপুর স্টেশনে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করবো আজকের আপডেট, এবং কতটা কী কাজবাজ এগিয়েছে বা কী কাজবাজ চলছে সেটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। চলুন দেখতে থাকুন। দেখুন, বিষ্ণুপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেতে আছি, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম যে কতটা বড় আপনারা লক্ষ্য করতে পারছেন, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন আসে না আপাতত, 2 নম্বরে এখন ট্রেন আসছে যেহেতু লাইনের কাজ হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন 1 নম্বর এবং 2 নম্বরে, কিন্তু 2 নম্বরে ট্রেন আসছে, 1 নম্বর কিন্তু পুরোপুরিভাবে বহুত দিন কিন্তু বন্ধ 1 নম্বর, এবং 1 নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু মালগাড়ি রাখা আছে। আর দেখতে পাচ্ছেন স্টেশনের কতটা কাজ হয়েছে, কত সুন্দর হয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং নতুন লাইটিং এবং আরও অন্যান্য কাজ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বিষ্ণুপুর স্টেশনের ভিডিও বেশি বড় করব না, 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব, কারণ প্ল্যাটফর্মের কাজ অনেকটাই হয়েছে এবং কাজ চলছে কি না সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও ভিডিও দেখছেন কন্টিনিউ সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, বিষ্ণুপুর ঢুকা পথ বা বিষ্ণুপুর শেষ প্রান্তের দিকে আছি এখন, তোমার হচ্ছে পুরুলিয়া লাইনে এবং খড়গপুর লাইনের দিকে। দেখতে পাচ্ছেন তাহলে লাস্ট প্রান্তে, 1 নম্বর প্ল্যাটফর্মের লাস্ট প্রান্তে থেকে, এবং দেখতে পাচ্ছেন কত মালগাড়ি দাঁড়িয়ে আছে। চলুন তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে কোন কোন কাজগুলি হয়েছে সেগুলি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর 1 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি ফাঁকা, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, বিষ্ণুপুর স্টেশনে যেহেতু অমৃত ভারত প্রকল্পে পড়েছে, দেখুন এখানে আধুনিক কিন্তু ডাস্টবিন কিন্তু রাখা আছে। দেখুন এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, নিউ ডাস্টবিন, এবং যেসব সেট এবং প্ল্যাটফর্মগুলি হয়েছে সেগুলি আপনাদেরকে দেখাই, যেগুলি নতুন হয়েছে প্ল্যাটফর্মগুলি, যে ছাউনিগুলি সেগুলো আপনাদেরকে গিয়ে দেখাই ওই সামনে। দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর স্টেশনের এইগুলি হচ্ছে নতুন ছাউনি, যেগুলি দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কাজ কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বিষ্ণুপুরে এগুলো কিন্তু নতুন ছাউনি, এবং দেখতে পাচ্ছেন ডাস্টবিনও রাখা আছে। প্ল্যাটফর্ম পুরোপুরি ফাঁকা, কারণ এই প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্মেতে কোনো রকম ট্রেন দেওয়া হয় না অনেকদিন ধরেই, এগুলো হচ্ছে নতুন, মাঝে একটা পুরাতন আছে তারপরে আবার একটা নতুন। দেখুন বিষ্ণুপুরের এখন এই পুরো চক্করটা এখন যেটা দেখাচ্ছি, দেখুন এইগুলো কিন্তু পুরোপুরি আপডেট হবে এখন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু অমৃত ভারত প্রকল্পে পড়েছে। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু এখানে কাজ হবে, এই জায়গাটিতে, এই জায়গাটি জুড়ে পুরোটা কিন্তু কাজ হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পুরোটা জুড়ে কিন্তু কাজ হবে অমৃত ভারত প্রকল্পে। সামনে চলুন তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখ। দেখুন বিষ্ণুপুর স্টেশনে কিন্তু নিউ বাথরুম, এই হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর, সরি বন্ধুরা, 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর সুন্দর গাছ, এগুলো বহু বছর ধরে রয়েছে, রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। দেখুন পানীয় জলের ব্যবস্থা খুব সুন্দর, মাঝে একটি বাগানও দেখতে পাচ্ছি। তো আমি বিষ্ণুপুর স্টেশনের ভিডিও বানিয়েছি এরকম, কিন্তু এই দিকে আসা হয় না অতটা, মানে স্টেশনটা এতটাই বড় যে হাঁটতে হাঁটতে অনেক সময় লেগে যাবে। তো এই ছিল আজকে টোটাল বিষ্ণুপুর স্টেশনের ভিডিও। তো সেরকমভাবে কিছু কাজবাজ হচ্ছে না, তাই আমি আর ভাবলাম যে মানে সেরকমভাবে কাজবাজ হয়নি তার জন্য আমি কিছু দেখালাম না, তাই এই ছিল আজকে বিষ্ণুপুর স্টেশনের ভিডিও। মানে স্টেশন তো বহুত বড়, কাজ সেরকমভাবে মানে অনেক কাজ হয়েছে, যেগুলি কাজ হয়ে কিন্তু রেডি হয়ে গেছে এবং অনেক কাজ টুকটাক কাজ চলছে, সেরকমভাবে কাজ হচ্ছে না, তাই আমি ভাবলাম যে আজকের মানে স্টেশনের যে ভিডিও মানে কাজের যে ভিডিও সেরকম কাজ কিছু দেখতে পেলাম না, তাই আমি আর ভিডিও বাড়াচ্ছি না।
তো এই ছিল বিষ্ণুপুর স্টেশনের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সবসময় করতে পারো না, যেহেতু যা গরম তার জন্য কিন্তু আমি ভিডিওটা মানে বেশি বাড়ালাম না, কাজ যেহেতু হচ্ছে না তাই ভিডিও বাড়িয়ে কিছু লাভ নেই। তাই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।